প্রথমে আপনাকে গুগল ক্রোমে গিয়ে অথবা গুগলে সার্চে গিয়ে প্রফেশনাল ট্যাক্স পেমেন্ট সার্টিফিকেট অথবা পিটিপিসি লিখে সার্চ করতে হবে। তো আমি পিটিপিসি লিখে সার্চ করলাম, তো প্রফেশনাল ট্যাক্স পেমেন্ট সার্টিফিকেটের মেন ওয়েবসাইট আমাদের সামনে চলে এসেছে, e.gov.wbcomtax.gov.in। তো প্রফেশনাল ট্যাক্স পেমেন্ট সার্টিফিকেটে আমরা ক্লিক করব এবং পরের স্টেপে যাব। তো প্রফেশনাল ট্যাক্স পেমেন্ট সার্টিফিকেট ক্লিক করার পর আমাদের দেখতে পাচ্ছি পরে এরকম একটা ফেস ইন্টারফেস চলে আসবে, যেখানে এনরোলমেন্ট নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং প্যান কার্ড দিয়ে চালান জেনারেট করবেন। এই এনরোলমেন্ট নাম্বার কোথা থেকে পাবেন? পুরনো কোনো পিট্যাক্স পেমেন্ট সার্টিফিকেট আপনি ওপেন করে রাখবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এনরোলমেন্ট নাম্বার দিয়ে, তো এরকম তারপরে ক্লিক করার পর এরকম একটা ফেস আসবে যেটা পিটিপিসি বলা হয় মেন, যার ডিটেলস চলে আসবে, যেখানে নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, চালান নাম্বার সবই দেওয়া থাকবে। আমরা একদম নিচে দেখতে পাচ্ছি এর ভ্যালিডিটি লেখা আছে। তো নিচে আমরা দেখতে পাচ্ছি পেমেন্ট স্ট্যাটাস, যেহেতু আমি 2021 থেকে 2022 কোনো পেমেন্ট করিনি, সেখানে তার জন্য আমাকে জিরো দেখাচ্ছে। তো তারপরে 2021 থেকে এই সরি 2020 থেকে 2021 300 টাকা পেমেন্ট করেছি, 2019 থেকে 2020 300 টাকা পেমেন্ট করেছি, 2018 থেকে 2019 300 টাকা পেমেন্ট করেছি। তো স্ট্যাটাস দেখতে পাচ্ছি। এরপর আমাদের প্রিন্ট অপশানে গিয়ে প্রিন্ট করে অথবা ডাউনলোড করে নিতে হবে। তো আমি প্রিন্ট অপশানে ক্লিক করলাম, তো ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর আমি এটাকে ওপেন করব। তো ওপেন করার পর প্রফেশনাল ট্যাক্স পেমেন্ট সার্টিফিকেটের যে পিডিএফ পেজ সেটা চলে এসছে আমাদের। তো আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি চাইলে এটাকে সেভ করে প্রিন্ট করে নিতে পারেন অথবা আপনার ফাইলে সেভ করে রাখতে পারেন। তো আমরা এরকম পিটিপিসির মেন পেজে সবই দেখতে পাচ্ছি, কোথায় কী লেখা আছে না আছে, তো ভ্যালিডও দেখতে পাচ্ছি, আপনি চাইলে চেক করে নিতে পারেন। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনকে অল করে লাইক, শেয়ার, কমেন্ট করুন।